আজকে অত্যন্ত আনন্দের বিষয়, দীর্ঘ 50 বছর পরে আমরা আজকে এখানে চিন্তা করতে পারছি, আমরা একটা স্মৃতিসৌধ বানাতে পারবো, যার মধ্যে কেন আমরা স্বাধীনতা করেছিলাম, কেন স্বাধীন হয়েছিল, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের বঙ্গবন্ধু কেন ডাক দিয়েছিলেন আমাদেরকে যুদ্ধ করার জন্য, কেন আমরা যুদ্ধে গেছিলাম, আজকের কী সুবিধা, আমরা আরও কত দূর আগে যাব, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী 2041কে আমাদের প্রজন্মের জন্য একটি উন্নত মানের দেশ উপহার দিবেন, সেটাকে স্মার্ট বাংলাদেশ, সেটাকে আমরা করার জন্যই আমাদের জেলা প্রশাসক অত্যন্ত জরুরিভাবে উদ্যোগ নিয়েছেন যে আমরা যেন এটা করতে পারি। আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব রশিদ সাহেব আমাকে আমন্ত্রণ করেছেন যে আমাদের এই স্মৃতিসৌধের মাধ্যমে আমাদের স্বাধীনতার ইতিহাস, আমাদের প্রত্যেকটা স্কুল বন্ধ না শুধু সারা বাংলাদেশ থেকে যেন আমরা জানাতে পারি যে কেন আমরা যুদ্ধ করেছিলাম, কেন স্বাধীন করেছিলাম। আমাদের প্রত্যেককে এখন সহযোগিতা করতে হবে আমাদের দেশকে উন্নয়ন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ডাক ডিজিটাল বাংলাদেশের পরে স্মার্ট বাংলাদেশ, হয়তো আমরা থাকব না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশকে একদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা সম্পূর্ণভাবে প্রস্তুত করবে, তারই একটা প্রস্তুতির একটা অংশ এখান থেকে হবে ইনশাআল্লাহ। আমরা জানি না আমরা এটাকে কত টাকার বিনিময়ে করব। জেলা প্রশাসক আমাকে আশ্বস্ত করেছেন উপজেলা থেকে আমাদের এটা হবে এবং জেলা পরিষদ থেকেও আমরা সহযোগিতা করব, স্থানীয় ব্যবসায়ীদের কাছে আমরা সহযোগিতা চাইব এবং আমরা চাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা স্মৃতিসৌধ এখানে যেন হয়। শুধুমাত্র এখানে আমরা এখানে এসে ফুল দিব এমন কোনো কথা নেই, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ যেন নিতে পারি সেরকম একটা উদ্যোগ আমরা নিব। আমরা শুরু করে দিলাম, ইনশাআল্লাহ মার্চ মাসের মধ্যে আমরা এটাকে আবার সম্পূর্ণভাবে উদ্বোধন করবো, এটাই আমাদের আশা। আমরা সকলের কাছে দোয়া চাই, এটার নামই তো দিয়ে আছে সবর ক্ষেত্র, এখানে যুদ্ধ হয়েছিল এবং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল, কারা হত্যা হয়েছিলেন, কারা যুদ্ধ করেছিলেন, সমস্ত ইতিহাস, শুধু এখানকার ইতিহাস না, বঙ্গবন্ধুর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, যুদ্ধের সম্পূর্ণ ইতিহাস এখান থেকে প্রকাশিত হবে। জানেন যে আপনারা জানেন যে এটা সকলের সহযোগিতায় করা, আমরা একটা কাজ শুরু করেছি শেষ করবো ইনশাল্লাহ, যত ব্যয় হয় সেটা স্থানীয়ভাবে আমাদের অভিভাবক এমপি মহোদয়গণ আছেন, ওনারা আমাকে সকলে আশ্বস্ত করেছেন এটা সকলের সহযোগিতা নিয়ে করব। ঠিক এক্স্যাক্টলি এখন ওই এটা সরকারি কোনো বরাদ্দ ছাড়াই যেহেতু স্থানীয়ভাবে করা হচ্ছে, তো ওই টাকার হিসাবটা এখন ওইভাবে আমাদের কাছে নাই, আমরা কাজ শুরু করি, তারপর দেখা যাক যতদিন শেষ হয় সেদিন বলবো যে এত টাকা খরচ হলো। আর স্থানীয়দের দাবি যে এখানে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর, আমরা এই চিন্তাটা করেছিলাম কিন্তু জাদুঘর করতে আপনারা জানেন যে এখানে বিস্তীর্ণ একটা খেলার মাঠ রয়েছে, এটা করতে গেলে খেলার মাঠটা ক্ষতিগ্রস্ত হবে, এই জন্য এটা আমরা চেষ্টা করব যে অন্য কোনো স্থানে যদি করা যায়। আগে এটা কাজটা শুরু করলাম, এটা একটা মেজর কাজ, কারণ আপনারা জানেন যে নারায়ণগঞ্জ এত বড় একটি গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এখানে এতগুলো বৌদ্ধভূমি রয়েছে, এখানে এত মুক্তিযুদ্ধ মানে আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ হয়েছিলেন কিন্তু আমাদের খুব মানসম্মত কোনো স্মৃতিস্তম্ভ বা স্মৃতিসৌধ কিন্তু এখানে ছিল না, সেটা নিয়েই বীর মুক্তিযোদ্ধাগণ মানে তাদের আবেগের কথা বলেছেন যে আমরা ঢাকার এত কাছে কিন্তু আমাদের জন্য একটা স্মৃতিসৌধ এরকম নাই, তো সেই তাদের দাবির প্রেক্ষিতেই আমরা এই জায়গাটা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটা হচ্ছে। তো আমি বিশ্বাস করি যে এটা হলে আপনাদের ভাল লাগবে, মানুষের একটা ইতিহাস জানা জায়গা হবে, যেভাবে আমাদের মাননীয় এমপি মহোদয় বলেছেন যে এখান থেকে নারায়ণগঞ্জের ইতিহাস মানুষ আরেকবার নতুন করে জানার সুযোগ পাবে। হ্যাঁ, আজকে যেই আমাদের উৎসব, যে আনন্দ আমরা এই বঙ্গবন্ধুর উশিলায় আমরা যে এই দেশটা পেয়েছি, মুক্তিযোদ্ধারা 30 লক্ষ লোক শহীদ হয়েছে তার বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, আজকে যে আমাদের সমক্ষেত্র, আমাদের যে একটা উৎসব আমরা সকলে আনন্দ পেয়েছি, এতদিন পরে আমাদের একটা স্মৃতিস্বরূপ তৈরি রয়েছে, সেই জন্য এই স্মৃতিস্বরূপের জন্য আমি ভরপুর খুশি, ভরপুর আনন্দ পেয়েছি আমরা মুক্তিযোদ্ধারা। আজকে আমি স্বাধীনতার একজন মুক্তিযোদ্ধা হয়ে এই স্মৃতিস্বরূপ দেখে আমার মনে খুব আনন্দ এবং খুব খুশি, এবং যে আমাদের সেলিম ওসমান সাহেব আমাদের এমপি
উনি যে অজস্র পরিশ্রমের বিনিময়ে আমাদের স্মৃতিসৌধকে স্থাপন করেছে, এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি মুক্তিযোদ্ধার পক্ষ থেকে। ওনাকে যেন আল্লাহর রহমতে অনেক সুস্থ অনেক ভালো রাখে। এটা দ্রুত স্থাপন করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা অকুল আবেদন করছি এমপি এবং ডিসি মহোদয়কে, ওনারা যাতে এটা অতি সময় না নিয়ে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাতে আমাদের এই স্মৃতিসৌধটা তৈরি করে দেন।